মানবিক কারণে আমাদের কষ্টের লাগবতার জন্য পরিশ্রমের লাগবতার জন্য এবং আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য তারা কিছু অনুদান দেবেন। এটা হচ্ছে একটা মহৎ উদ্যোগ। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাছাড়া তারা ঘোরাবাসে থাকিও আমাদের কথা ভাবেন, আমাদের কথা চিন্তা করেন। এর কোনো দিনই নয় আশীর্বাদ ছাড়া। আশীর্বাদ ছাড়া আমরা ওনাদেরকে আসতে দিতে পারি একমাত্র আশীর্বাদও দেখতে পারি। ভগবান উত্তর উত্তর তাদের সুন্দরভাবে অগ্রসর হতে পারে সন্তোষ করি আমি। এবং এই মন্দিরের পক্ষ থেকে প্রবাসী মানব কল্যাণ সমিতিকে সমিতির সকল সদস্যকে আমি অন্তর্গত পক্ষ থেকে আমাদের হারানিয়া রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আমি হাজার হাজার আশীর্বাদ জ্ঞাপন করি। তারা আসলে সত্যি এটা মহৎ উদ্যোগ। আমরা দেশে থাকি পাঁচ টাকা কেউরে দিতে আমরা পারি না, কিন্তু তারা গেছে না নিজেদের মা বাপ নিজেদের পরিবারের ছেলে নিজেদের পরিবারকে উন্নতির জন্য ফাঁকে ফাঁকে এই যে একটা মহৎ উদ্যোগ, একটা মহৎ কল্যাণ সাধন তারা করতেছে। এই জন্য আমি তাদেরকে অন্তরের অন্তর থেকে অভিনন্দন জানাই এবং আন্তরিকভাবে আশীর্বাদ করি। ওই কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশ গিয়েছিলেন উচ্চশিক্ষা লাভের জন্য। তিনি উচ্চশিক্ষা লাভের জন্য যাইয়া মনে করতে সারা জীবন তিনি ইংল্যান্ডে থাকতেন, কিন্তু মাতৃভূমির যে টান, মাতৃভূমির প্রতি তার দরদ,